আমরা এই ভিডিওর মাধ্যমে কিভাবে টিউব ফিলারিং করতে সেটা দেখাবো। এই জন্য আমি একটা কপার টিউব নিলাম এবং কপার টিউবে আমি একটা নাট ঢোকাই নিলাম। এখন আমি ফিলারিং ব্লকে পরিমাণ মতো সাইজে এটা 1/4 সাইজ, 1/4 আমি এটা ঢোকাই নিব। এখানে পরিমাণ মতো নিতে হবে, বেশি রাখা যাবে না, বেশি রাখলে আপনার ফিলারিং করার সময় ফেটে যাবে। এরপরে আমি এটাকে ভালোভাবে টাইট করে করে নিই। এরপরে আমার ফিলারিং ইয়ক দ্বারা আমি মুখটাকে এটা ফিলারিং করব। তার আগে আমি এখানে একটু ফাইলিং করে তৈরি করে নিই। তো আমি এখানে ফিলারিং ইয়কটা সুন্দর করে বসাইতে হবে। দুই পাশে খাঁজ কাটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা খাঁজে খাঁজে বসাইতে হবে। আমি এটাকে আগে উপরের দিকে উঠাই নিই। এরপর আমি দুই মাস সাইডে করে বসালাম। এটা এক হাত দিয়ে ধরতে হবে, যাওয়ার পরে যখন টাইট হবে আমি আস্তে আস্তে টাইট করব। আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি একটু টাইট করব, একটু লুজ করব, একটু টাইট করব, একটু লুজ করব, একটু টাইট করব, একটু লুজ করব। টাইট করবো, একটু লুজ করবো। ফাইল করি নাই, খুব একটা সুন্দর হয় না কাজটা। এটা ফিলারিং হয়ে গেল, এই অংশটাকে আমি এবার ভিতরে ঢুকে যাব। এখন এটা আমি যখন আমার ইউনিয়ন নাটের সাথে আমি এটা ব্যবহার করতে পারবো। আপনারা কিছু ফিলারিং করবেন তাহলে আপনাদের হাতটা সঠিক হয়ে আসবে, সুন্দর হয়ে আসবে। আর ফিলারিং করার আগে ফাইলটা ভালোভাবে ঘষে নেবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।